নমস্কাৰ। বেক এক্সপ্ৰেছৰ বিশেষ সাক্ষাৎকাৰ অনুষ্ঠানত মোৰ সৈতে আজি উপস্থিত আছে বৰপেটাৰ সাংসদ আব্দুল খালিক ডাঙৰীয়া। স্বাগতম জনাইছোঁ আমাৰ অনুষ্ঠানলৈ। ধন্যবাদ। জানিবলৈ চেষ্টা কৰিম কিছু ৰাজনৈতিক কথা আৰু ব্যক্তিগত কিছু কথা জানিবলৈ চেষ্টা কৰিম। প্ৰথম কথাটো হৈছে প্ৰায় 5টা বছৰ অতিক্ৰম কৰিবৰ হ'ল সাংসদ হিচাপে, নিজকে কিমান সফল হ'ব বুলি ভাবি আছে? 5 বছৰ হোৱা নাই কিন্তু হ'ব, 4 বছৰ পাৰ হৈছে, 5ম বছৰ চলি আছে। মই যিবোৰ ইস্যু কৈছিলোঁ নিৰ্বাচনৰ সময়ত, প্ৰত্যেকটো ইস্যু মই লোকসভাত উত্থাপন কৰিছোঁ। সত্ৰ নগৰীৰ ঐতিহ্য নগৰীৰ কথাই কওক, সজোৰে মই উত্থাপন কৰিছোঁ, হোৱা নাই, কাৰণ চৰকাৰে আঁচনি বন্ধ কৰি দিছে ঐতিহ্য নগৰীৰ। ৰেল সংযোগৰ কথা কৈছিলোঁ, সজোৰে মই উত্থাপন কৰিছিলোঁ। ডি ভোটাৰৰ কথা মই সজোৰে উত্থাপন কৰিছোঁ, আৰু এতিয়ালৈকে লোকসভাত ময়ে একমাত্ৰ ডি ভোটাৰৰ সমস্যা সমাধানৰ কাৰণে এখন প্ৰাইভেট মেম্বাৰ্ছ বিল উত্থাপন কৰিছোঁ, আন কোনো সাংসদে উত্থাপন কৰা নাই। গৰাখহনীয়াৰ কথা মই কৈছিলোঁ, উত্থাপন কৰিছোঁ, আৰু গৰাখহনীয়াত যিসকল মানুহ গৃহহাৰা হয় সেইসকলক একোখনকৈ চাৰ্টিফিকেট দিয়াৰ কাৰণেও মই লোকসভাত এখন বিল উত্থাপন কৰিছোঁ। নামনি অসম বা বৰপেটাত এখন কেন্দ্ৰীয় বিশ্ববিদ্যালয় লাগে, বিষয়টো উত্থাপন কৰিছোঁ। সেইটো মই নিৰ্বাচন সময়ত কোৱা নাছিলোঁ, বিষয়টো উত্থাপন কৰিছোঁ, এটা প্ৰাইভেট মেম্বাৰ্ছ বিলো উত্থাপন কৰিছোঁ। এইদৰে যিবোৰ কথা মই কৈছিলোঁ প্ৰতিটো কথাই মই সজোৰে উত্থাপন কৰিছোঁ। উন্নয়নৰ কথা যদি কয় মই বৰ বেছি সফল বুলি দাবী কৰিব নোৱাৰোঁ, কাৰণ চৰকাৰে আমাক বিধায়ক থাকোঁতে কিছু পুঁজি দিয়ে দেই, বিধায়ক উন্নয়ন পুঁজিৰ বাহিৰেও পি ডব্লিউ ডিয়ে হওক, ফিচাৰীয়ে হওক, বিভিন্ন বিভাগৰ কিছু পুঁজি বিধায়কে পায়, কিন্তু সাংসদক অকল সাংসদ উন্নয়ন পুঁজিহে দিয়ে। নিয়মমতে মই পাব লাগিছিল 25 কোটি, কিন্তু 2020-21 আৰু 2021-22 এই 2 বছৰ পুঁজি দিয়া নাই। এতিয়ালৈকে মই 7 কোটি মোক মোকলাই দিছিলে, সেই 7 কোটি খৰচ হ'ল। এতিয়া আৰু 10 কোটি টকা অনলাইন মোক ৰিলিজ কৰি দিছে, সেইটো খৰচৰ প্ৰচেছত আছে, কিন্তু তাৰ বাহিৰে যিটো অন্য পুঁজি চৰকাৰে দিয়া নাই, গতিকে মই বৰ বেছি দাবী কৰিব নোৱাৰোঁ। কিন্তু তাৰ মাজতো আজি দেশৰ প্ৰথমটো মাল্টি মডেল লজিষ্টিক হাব MMLP বুলি যাক কয়, সেইটো মোৰ লোকসভা সমষ্টিৰ যোগীঘোপাত হৈ আছে, যিটো প্ৰথমে অশোক পেপাৰ মিল আছিল। মই বিধায়ক থাকোঁতে অশোক পেপাৰ মিল পুনৰুজ্জীৱিত কৰিবলৈ দাবী কৰিছিলোঁ, সাংসদ হোৱাৰ পিছতো সেই দাবী কৰিছিলোঁ। চৰকাৰে পেপাৰ মিল ৰিভাইভ কৰা নাই, কিন্তু সেই কমপ্লেক্সতে MMLP বনাই আছে, য'ত ডাঙৰ আমাৰ কোল্ড ষ্টৰেজ থাকিব, ডাঙৰ আমাৰ বিভিন্ন ধৰণৰ অত্যাধুনিক সা সুবিধা থাকিব, বিজনেছ চিটি এটা হ'ব, য'ত আপোনাৰ ৰেল পথৰ সংযোগ হৈছে আৰু হ'ব, য'ত ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ সংযোগ থাকিব, নদী বন্দৰৰ কাম তাত চলি আছে ইতিমধ্যে, আৰু অদূৰ ভৱিষ্যতে তাত বিমানবন্দৰ হ'ব, এটা ডাঙৰ বিজনেছ চেণ্টাৰ হ'ব, য'ত যথেষ্ট সংখ্যক মানুহে নিযুক্তি পাব। প্ৰায় 1600 কোটি টকা ব্যয় সাপেক্ষে এই প্ৰজেক্ট হৈ আছে, আৰু এইটো নামনি অসমৰ অৰ্থনীতিত এক যোগাত্মক অৰিহণা যোগাব। যথেষ্ট চৰ্চা চলিছে যে সাংসদ আব্দুল খালেকে যিখিনি টকা পাইছে MPLAD-ৰ যিখিনি টকা পাইছে বা যিখিনি টকা খৰচ কৰিব লাগিছিল গোটেইখিনি টকা খৰচ কৰিব পৰা নাই। সাংসদ পুঁজি ব্যৱহাৰৰ প্ৰমাণ পত্ৰ দিব লাগে, আৰু সেই প্ৰমাণ পত্ৰ সাংসদে দিব নোৱাৰে, সেই প্ৰমাণ পত্ৰ দিব লাগে নডেল ডিষ্ট্ৰিক্টৰ DC অফিচ। ৰিফাণ্ড কৰিব লগা হৈছে, ৰিফাণ্ডৰ কথাত মই আহিম পিছত, তাৰ ইউটিলাইজেশ্যনৰ প্ৰমাণ পত্ৰ দিব লাগে DC অফিচে, আৰু যিসকলক মই 19-20 বা মই 21-22 2 কোটি টকা পাইছিলোঁ, এই পইচাখিনি যিসকলক দিলোঁ, সাংসদ পুঁজিৰ নিয়ম হৈছে 60% ফাৰ্ষ্ট ইনষ্টলমেণ্ট দিয়ে, আৰু সেইখিনি ব্যৱহাৰৰ পিছত ইউজাৰ চাৰ্টিফিকেট দিয়াৰ পিছত দ্বিতীয় ইষ্টিৰ 40% দিয়ে। যিসকলক মই টকা দিলোঁ তাৰ বহুতেই ইউটিলাইজেশ্যন চাৰ্টিফিকেট দিয়া নাই, নিদিয়াৰ কাৰণে লেহেম হৈছে, কৰা নাই বুলি তেনেকুৱা বহুত হেৰি হৈছে। কাম কৰা নকৰে আপোনালোকে তদন্ত কৰক, আৰু DC অফিচে তদন্ত কৰিব লাগিব, কাৰণ সাংসদ পুঁজি বা বিধায়ক পুঁজিৰ কাম সাংসদ বিধায়কে নিজে নকৰে, একোটা কমিটি কৰি দিয়ে আৰু কমিটিয়ে কৰে, গতিকে সেই কথাটো জিলা প্ৰশাসনে কৰিব লাগিব তদন্ত। সাংবাদিকসকলে সৰজমিন তদন্ত কৰিব পাৰে, কিন্তু বৈধ তদন্ত হ'ল ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যনৰ। আৰু সাংসদ পুঁজিৰ কামত আপোনাৰ এজন চৰকাৰী অফিচাৰ নিযুক্ত থাকে, যাতে কোনো ধৰণৰ খেলি মেলি হ'ব নোৱাৰে, সেইকাৰণে চৰকাৰী অফিচাৰ হয় সভাপতি বা সম্পাদক হয়। বৰ্তমান বৰপেটা জিলাৰ কামত
সার্কল অফিসার যত সভাপতি হয় সভাপতি হয় গতি জিম্মেদার হব কাম হল নে নাই তদন্ত করব লাগবে কাম হওয়া নোহা পার্ট তো বেলেগ কিন্তু ইউটিলাইজেশন সার্টিফিকেট ডিসি অফিসার দিব লাগে সেই ডিউটি দেরি হয়েছে আর দেরি হওয়ার কারণে দুই একটা বাতরি ওলা তো হয় কিন্তু এক টকাও মূর ঘুরি যাওয়া নেই কারণ মানে এটাও সাংসদ হয়ে আছো আর আট মাস হয় 10 কোটি যে অনলাইন মোক রিলিজ করেছে সেই ভূতে না জানে ইতিমধ্যে মানে 2 কোটি টাকার মই আসনি দাখিল করেছো 8 মাস বিভিন্ন চ্যানেল ইতিমধ্যে রিপোর্ট কার্ড তোলাইছে চ্যানেল তোলা তো বেলেগ কথা চ্যানেল তো চ্যানেলের কথাটা তো অথেন্টিক নহে না 8 কোটি টাকা মই এটাও অ্যালটমেন্ট দিবলে বাকি আছে কিন্তু মই বিভিন্ন জায়গাতে 8 মাস ঘুরিম বিভিন্ন রাইজর সমস্যা আছে একদিনাই যদি মই সব রিলিজ করে দিও কেন হব মই তো ঘুরি থাকিব লাগবে নয় রাইজর এটা এটা ডিস্ট্রিবিউশন তো ভালকে হব লাগবে যাক তাক দিলে তো নহব বহুত মানুষ আহে যে সাংসদ পুঁজি দিব লাগে আমার কেতিয়াবা কর্মীও আহে কেতিয়াবা কর্মী নামধারী লোক আহে এনেকুৱা ব্যক্তিও আহে যিসকলে নির্বাচনত কোনোদিন ঘোরা নাই ফোনত ফোন করে যে কর্মী তো ডাঙর কর্মী কিন্তু কোনোদিন মই নির্বাচনের সময় তেওঁলোকক দেখা নাই আর যেহেতু আমার এলাকা ডাঙর সকলকে মই চিনিও নাপাও গতি আমি এটা সিস্টেমত ডিস্ট্রিবিউশন করো সেই ডিস্ট্রিবিউশন হব সেই যদি মোৰ কার্যকাল শেষ হওয়ার পিছত পয়সা রই যায় বা ঘুরি যায় তো কব পড়ব মোৰ কার্যকালের এটা 8 মাস এই 8 মাহর অবশ্য এপ্রিল মাহটো মই কাম করব নোৱাৰিম কারণ এপ্রিল মাহ নির্বাচন চলিব মে মাহত কাউন্টিং হব গতি মার্চলৈকে অপেক্ষা করব কিন্তু মই একেবারে স্কিমর কাম থাকে মই একেবারে হেরিলেকে মে মাহলৈকে আর গোটেখিনি টাকা কেতিয়াও ইউটিলাইজেশন নহয় এটা মনত রাখব দেই তার ইউটিলাইজেশন দিতে আকৌ দেরি করব কিছু মানে কিন্তু তার পিছতো যদি মই স্কিম এলট নকরাকে থাকো সমস্যা যেহেতু বহুত আছে এটা সমস্যা আছে এখানে দিয়ে আসো এনে আপনি আহার লগে লগে যদি আপনার মই 20 লাখ দি দিও সেটা তো নহব না মই চাই চিতি দিব লাগবে রাজহুয়া কাম হয়েছে না নাই চাব দিব লাগিব বিভিন্ন জায়গালে মই যাব লগা আছে যত যাম তার মানুষের কথা শুনিব লাগিব গতি মই চাই চিতি দিব লাগবে টাকাটা এনেই রিলিজ করে দিলে তো নহব এই কিছু মানে সামাজিক মাধ্যমত দেখা গৈছে যে বিধায়ক থকা অবস্থার পিছরপরা পিছত সাংসদ হওয়ার পিছত বহুত এনেকে কৈছে যেহেতু কর্মত বা সাংসদ হিসাবে চর্চা করে আছে যে বিফল হওয়া বলে আর তার কারণে বহুতে কৈছে যে রাজনীতির পর সন্ন্যাস লোব লাগে এনেকা ধরনের কথাও কই আছে এনে কথা মই শুনা নাই আপনাদের শুনব পারে সন্ন্যাস লওয়ার কথা সোশ্যাল মিডিয়াত বহুতে লিখি সন্ন্যাস লওয়ার সোশ্যাল মিডিয়া সক কাবার লাইক এটা কাবার লাইক দুটা কাবার লাইক 50টা এতিয়া যোৱা বাৰ মোক কি 100% মানুহে ভোট দিছিল নেকি মোক 44% মানুহে ভোট দিছিল অহাবাৰ মই আশা কৰি আছোঁ 51% মানুহৰ বা তাতকৈ বেছি মানুহৰ ভোট পাব 100% মোক কেতিয়াও ভোট নিদিয়ে মই যদি স্বৰ্গখনৰ নমাই আনো তথাপিও 2-3 অংশ 3 অংশই ক'ব যে নাই এইটো বেয়া কাম এইটো কিয় আনিব লাগে আমি পৃথিৱীত ঠিকে আছোঁ আমি স্বৰ্গখন কিয় নমাব লাগে গতিকে এইটো আপোনাক 100% মানুহে কেতিয়াও সমৰ্থন নকৰোঁ বিৰোধী আপোনাৰ থাকিবই সামাজিক মাধ্যমত আপোনাক সমালোচনা কৰিবই কিন্তু আপুনি ফেকচুৱেল কথা চাব লাগিব মোৰ টকা ঘূৰি যোৱা নাই সেই টকাৰ ব্যৱহাৰ হৈ আছে আৰু যিসকলৰ আপত্তি আছে যে আমুক কামটো হোৱা নাই তেওঁলোকে ডিচি অফিচত কমপ্লেইন দিব পাৰে তেওঁলোকে ভাৰত চৰকাৰৰ ওচৰত কমপ্লেইন দিব পাৰে বিভিন্ন ভিজিলেঞ্চ আছে ভিজিলেঞ্চত কমপ্লেইন দিব পাৰে অভিযোগ দিয়াৰ ৰাস্তাটো মুকলি হৈ আছে আর এমপিয়ে কোনো কাম নকরে এমএলও নকরে আর এতিয়ালৈকে আব্দুল খালেকে কোনো ক্ষেত্রে যেটা অভিযোগ উঠিছে কোৱা নাই যে আমি ভাল কাম কৰিছে নক মই কারণ সেই কামটো মূৰ নহয় আমার বহু ব্যক্তি আছে তেওঁলোকৰ বিৰুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ উঠে তেওঁলোকৰ কামৰ সার্টিফিকেট দি দিয়ে বাতৰি কাকতত আর্টিকল লিখি দিয়ে সেই কাম আব্দুল খালেকে নকরে ঠিক আছে এটা বেলেগ প্রসঙ্গলৈ যাব বিচাৰিছোঁ যেহেতু বৰপেটা লোকসভা সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ পিছত আসলতে আপুনি যিটো সমষ্টিত যিকেইটা বিধানসভা আছিলে সেইকেইটা নাই পৰৱৰ্তী সময়ত কেনেকুৱা কি ভাবিছে কোনটো সমষ্টিৰ পৰা নিৰ্বাচন উঠাৰ কথা ভাবিছে নিৰ্বাচনলৈ এতিয়া 8 মাস আৰু আমাক সুধি বিজেপিয়ে বা মুখ্যমন্ত্ৰীয়ে এই ডিলিমিটেশ্যন কৰা নাই গতিকে আমি ক'ত খেলিম নেখেলিম সেই কথা এতিয়া কিয় ক'ম আমাৰ পাৰ্টিয়ে ঠিক কৰিব আমি ক'ত খেলিম নেখেলিম হয় মোৰ সমষ্টিটো দুভাগ কৰি দিছে বৰপেটাৰ যিটো পুৰণা লোকসভা সমষ্টি দেখাত 3টা বিধানসভা সমষ্টি ধুবুৰীত দিছে কিন্তু প্ৰেক্টিকেলি 3টা নহয় আচলতে 4টা বিধানসভা সমষ্টি ডুবুৰীত দিছে দেখাত 3টা আৰু নতুন বৰপেটাত আপোনাৰ সৰভোগ পুৰণা সৰভোগ ভৱানীপুৰ আহিছে বৰক্ষেত্ৰী আহিছে হাজু আহিছে আনকি জালুকবাৰীৰ এটা অংশ আহিছে নলবাৰী আহিছে এটা নতুন ছেটআপ এটা হৈছে কিন্তু মই ক'ত খেলিম নেখেলিম সেই কথা মই আজি ক'ব নোৱাৰোঁ কাৰণ মোৰ পাৰ্টিয়ে ঠিক কৰিব মই ক'ত খেলিম টিকট বিচাৰিলে কোন ক'ৰ পৰা বিচাৰিম
আমাৰ পাৰ্টিত এনেকুৱা কোনো কথা নাই যে টিকট বিচাৰিলেহে টিকট পায়, বহু সময়ত নিবিচাৰাকেও পায়। গতিকে মই ক'ত টিকট বিচাৰিম, ক'ত টিকট নিবিচাৰিম, সেই কথা এতিয়া কোৱাৰ সময় হোৱা নাই। মই টিকট বিচাৰিবও পাৰোঁ, নিবিচাৰিবও পাৰোঁ। যদি মোক কয় যে মই কোন সমষ্টিৰ ভোটাৰ, নিশ্চিতভাৱে মই ধুবুৰী লোকসভা সমষ্টিৰ। এতিয়া মুখ্যমন্ত্ৰীয়ে বলপূৰ্বকভাৱে মোক ধুবুৰীৰ ভোটাৰ বনাইছে, কিন্তু মই ক'ত খেলিম, বিচাৰিম, নিবিচাৰিম, এইবিলাক কথা এতিয়া মই ক'ব নোৱাৰোঁ। যদিহে ধুবুৰী লোকসভা সমষ্টিৰ পৰা খেলে, তেতিয়াহ'লে প্ৰসংগটো এইটোৱে, যিহেতু বৰ্তমানে সাংসদ বদৰুদ্দিন আজমল ডাঙৰী আছে, কেনেকুৱাকৈ তেওঁৰ বিৰুদ্ধে যুঁজিব বুলি ভাবিছে যদিহে খেলে? যদিহে খেলে, এইবিলাক হাইপ'থেছিছ কুৱেশ্যনৰ উত্তৰ মই দিয়াত নাই। এতিয়া আপুনি কৈছে, মই এটা কথা আপোনাক কৈ আছোঁ যে এইবাৰ বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়ে জিকিব নোৱাৰে। মুখ্যমন্ত্ৰীয়ে বদৰুদ্দিন আজমল জিকিব পৰাকৈ সমষ্টিটো বনাইছে, কিন্তু মই আপোনাক কৈ আছোঁ এইবাৰ আজমল ডাঙৰীয়ে জিকিব নোৱাৰে। তেওঁৰ তীব্ৰ প্ৰতিষ্ঠান বিৰোধিতা হৈছে, তেওঁৰ ভাতৃয়ে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্বক সৰ্বকালৰ মুখ্যমন্ত্ৰী হিচাপে চাৰ্টিফিকেট দিছে। আজমল ডাঙৰীয়া নিজেও তেওঁৰ আগৰ ব্যৱসায়ৰ সকলো প্ৰতিবন্ধকতা হিমন্ত বিশ্ব শৰ্মাই দূৰ কৰাৰ কাৰণে ধন্যবাদ জনাইছে। আৰু এই সামগ্ৰিক পৰিস্থিতি যিটো মানুহে ইণ্ডিয়া জোটবন্ধনৰ চৰকাৰ বিচাৰিছে, গতিকে মই নাভাবোঁ যে অহাবাৰ বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়া সংসদলৈ যাব পাৰিব বুলি মই নাভাবোঁ। মই খেলোঁ নে নেখেলোঁ সেইটো গৌণ কথা। আৰু এটা কথা, ইয়াৰ আগতে এটা ইণ্টাৰভিউত আপুনি বস্তু কৈছে যে বৰপেটাত যদি প্ৰিয়ংকা গান্ধী আহে তেনেহ'লে স্বাগতম জনাব বুলি কৈছে। বস্তু কথাটোলৈ এনেকুৱা চৰ্চা হৈছে যে আচলতে সাংসদ আব্দুল খালেক ডাঙৰীয়াৰ জনপ্ৰিয়তা কমিল বুলি ভয় কৰি তেনেকুৱা কথা কৈছে নেকি? সঁচাই কমিছে নেকি? কংগ্ৰেছৰ নেত্ৰী প্ৰিয়ংকা গান্ধী, প্ৰিয়ংকা গান্ধী য'ত খেলিব খুজিব, মইতো নাভাবোঁ যে আমাৰ ৰাজ্য বা আমাৰ দেশত এনে কোনো ব্যক্তি আছে যোনে ক'ব যে প্ৰিয়ংকা গান্ধী খেলিব নালাগে। কাৰণ আমাৰ পাৰ্টিৰ জনপ্ৰিয়, আমাৰ ৰাহুল গান্ধীও জনপ্ৰিয়, প্ৰিয়ংকা গান্ধীও জনপ্ৰিয়, দুই তিনিগৰাকী জনপ্ৰিয় নেতাৰ ভিতৰত প্ৰিয়ংকা গান্ধী এগৰাকী। আৰু মই বিচাৰিছোঁ প্ৰিয়ংকা গান্ধী অসমৰ পৰা খেলিব লাগে, কাৰণ তেওঁলোকে উত্তৰ প্ৰদেশৰ পৰা খেলে, কেৰেলাৰ পৰা খেলে, কৰ্ণাটকৰ পৰা খেলে। গান্ধী পৰিয়ালৰ লোকে যি ৰাজ্যৰ পৰা খেলে তাত এটা সেই ৰাজ্যৰ ফ'কাছ পায়। আজি যদি বৰপেটাৰ পৰা মোৰ আমন্ত্ৰণক্ৰমে প্ৰিয়ংকা গান্ধীয়ে প্ৰতিদ্বন্দ্বিতা কৰে, তেখেতৰ জয়ত কোনো সন্দেহ নাই। আৰু স্বাভাৱিকভাৱে বৰপেটা সদায় লাইমলাইটত থাকিব, ফ'কাছত থাকিব, বৰপেটাৰ উন্নয়ন বেছি হ'ব। সেইকাৰণে মই বিচাৰিছিলোঁ কি অপৰাধ কৰিলোঁ মই, ইয়াত মোৰ জনপ্ৰিয়তা ৰাগ বৃদ্ধিৰ কি কথা আছে? প্ৰিয়ংকা গান্ধী জিকিব আৰু এনেকুৱা কোনো কংগ্ৰেছী নাই যোনে এই কথা ক'ব যে প্ৰিয়ংকা গান্ধী খেলিব নালাগে। মানে আচলতে যিটো আগতে যেনেকুৱা আছিল সাংসদ হোৱাৰ আগত বিধায়ক থকা অৱস্থাত, সেই সময়ৰ পৰা বৰ্তমানলৈকে জনপ্ৰিয়তা কমা বুলি ভাবে নেকি? জনপ্ৰিয়তা কমিলে মই যেতিয়া নতুন ডিলিমিটেশ্যন হৈছে, মোক শুৱালকুছিৰ মানুহে ফোন কৰিছে যে আপুনি অহাবাৰ খেলিব লাগিব। মোক হাজোৰ মানুহে ফোন কৰিছে, এইবোৰ সংখ্যালঘু মুছলমান নহয় দেই, এইবোৰ চব হিন্দু মানুহ। নলবাৰীৰ হিন্দু মানুহে মোক ফোন কৰিছে আপুনি খেলিব লাগিব। আজি ৰাতিপুৱা আমাৰ পুৰণা কৰ্মী এজন ৰহাৰ ফালৰ, এতিয়া ভৱানীপুৰ সৰ্ব সমষ্টিত পৰিছে, ৰবীন দাস, তেখেতে ফোন কৰিছে নহয় আপুনি বৰপেটা এৰিব নোৱাৰে। মই খেলোঁ নেখেলোঁ সেইটো পিছৰ কথা, কিন্তু এই ধৰণৰ আৰু এই যে বৰপেটা খেলিব লাগে এই কথাটো সাধাৰণতে মুছলমানসকলে মোক কোৱা নাই, হিন্দু মানুহে মোক কৈ আছে যে খেলিব লাগে। মই খেলিম নেখেলিম কি সিদ্ধান্ত দলে ল'ব, মই ল'ব নোৱাৰোঁ। গতিকে জনপ্ৰিয়তা ৰাস হৈছে বুলিতো মই নাভাবোঁ। মই ইতিপূৰ্বে মই বেলেগ আলোচনাতো কৈছোঁ, পাৰ্টীয়ে য'ৰ পৰা ক'ব, পাৰ্টীয়ে যদি কয় বৰপেটা বৰপেটা, পাৰ্টীয়ে যদি কয় গুৱাহাটী গুৱাহাটী, দৰং দৰং, বেলেগ কোনোবা সমষ্টি বেলেগ কোনোবা সমষ্টিৰ পৰা খেলিম। যদি বিধানসভা খেলিবলৈ পৰামৰ্শ দিয়ে এতিয়া সেই কথাটো কেনেকৈ আহিল? বিধানসভাৰ নিৰ্বাচনলৈ আঢ়ৈ বছৰ আছে, সেই সময়ত দেখা যাব। এতিয়া সন্মুখত লোকসভাৰ নিৰ্বাচন, আৰু নিৰ্বাচন কোনোবাই খেলিবই লাগিব বুলি কোনো কথা নাই নহয়, দলৰ কাৰণেও কাম কৰিব লাগিব। পাৰ্টীয়ে যদি কয় পঞ্চায়ত খেলিব লাগিব, পঞ্চায়ত খেলিম, পাৰ্টীয়ে বিধানসভা ক'লে বিধানসভা খেলিম, পাৰ্টীয়ে লোকসভা ক'লে লোকসভা খেলিম, ইয়াত মোৰ কোনো চৰ্য্যৰ কথা নাই। এইকাৰণে কোৱা হৈছে যে যিহেতু বৰ্তমান সৃজন গ্ৰামত পৰিছে আপোনাৰ গাঁওখন, মানে আপুনি সৃজন গ্ৰামৰ সমষ্টিৰ বাসিন্দা হিচাপে, আৰু ইফালে হৈছে মন্দিয়া, গতিকে যদি ৰাইজেতো মন্দিয়াৰ ৰাইজেও বিচাৰিছে বুলি বা ইয়াৰ ৰাইজেও বিচাৰিছে বুলি আমি চৰ্চা পাই আছোঁ, তেনে সময়ত যদিহে বিধানসভা খেলে, মই সেইকাৰণে যদিহে কৈছোঁ, এইকাৰণেই যিহেতু ইফালেও আপোনাৰ যথেষ্ট শুভাকাংক্ষী আছে, তেতিয়াহ'লে ক'ৰ পৰা? মোৰ শুভাকাংক্ষী অকল মন্দিৰ আৰু সৃজন গ্ৰামত আছে বুলিতো মই নাভাবোঁ। মোৰ শুভাকাংক্ষী চেঙাটো আছে, মোৰ শুভাকাংক্ষী পাকা বেতবাৰীটো আছে, মোৰ শুভাকাংক্ষী অভয়াপুৰীটো আছে, মোৰ শুভাকাংক্ষী টিহুটো আছে, বেলেগ সমষ্টিটো আছে। মোৰ শুভাকাংক্ষী কি অকল সৃজন গ্ৰাম আৰু মন্দিৰাত আছে নেকি? হয়, এতিয়া মন্দিয়া যি মন্দিয়াৰ নতুন মন্দিয়া, তাৰ 70% জনীয়ত আছিল মই য'ত দুবাৰ বিধায়ক আছিলোঁ।
অগণন মানুহে মোক ভাল পায়, মই স্বীকাৰ কৰোঁ। সৃজন গ্ৰামৰ মই নতুন ভোটাৰ, আগতে মই জনিয়াৰ ভোটাৰ আছিলোঁ, এতিয়া সৃজন গ্ৰামৰ ভোটাৰ। কিন্তু ক'ত খেলিম নেখেলিম, বিধানসভা খেলিম নে নেখেলিম, সেই সিদ্ধান্তবিলাক আজি হোৱা নাই নহয়, আজি কেনেকৈ ক'ম মই। এতিয়া পাৰ্টীয়ে প্ৰথম মোক ক'ব লাগিব মই লোকসভা খেলিম নে নেখেলিম, তাৰপিছত পাৰ্টীয়ে লোকসভা জিকিলেও কেতিয়াবা ক'ব পাৰে যে তুমি এছেম্বলি খেলিব লাগে। গতিকে এইবোৰ কথাৰ মোৰ উত্তৰ দিব পৰা অৱস্থাত নাই এতিয়া, বা উত্তৰ দিব পৰা পৰিৱেশ হৈছে বুলি মই নাভাবোঁ। বেলেগ এটা প্ৰসংগলৈ যাব বিচাৰিছোঁ। মুখ্যমন্ত্ৰী ইতিমধ্যে সাংসদ গৌৰৱ গগৈক বাচ্চা বুলি সম্বোধন কৰিছে, আপুনি নিশ্চয় যদি পাইছে কিবা ক'ব নেকি? মুখ্যমন্ত্ৰী যদি নিজকে বৃদ্ধ হোৱা বুলি ভাবিছে, হিন্দু ধৰ্মৰ মতে তেখেতে বানপ্ৰস্থত যাব লাগে, সন্যাস ল'ব লাগে। মই আকৌ কৈছোঁ, হিমন্ত বিশ্ব যদি গৌৰৱ গগৈ যদি বাচ্চা হয়, মুখ্যমন্ত্ৰী বৃদ্ধ হৈছে, বৃদ্ধবিলাকে সন্যাস ল'ব লাগে। মই কোৱা নাই দেই হিমন্ত বিশ্ব শৰ্মাক বৃদ্ধ। আজি গৌৰৱ গগৈ লোকসভাত আমাৰ দলৰ উপদলপতি, কংগ্ৰেছ ৱৰ্কিং কমিটিৰ মেম্বাৰ, মোদী চৰকাৰৰ বিৰুদ্ধে অনাস্থা প্ৰস্তাৱ তেখেতে উত্থাপন কৰিছে। গৌৰৱ গগৈ লোকসভাত কিবা ক'লে অমিত শ্বাহে তাক উভতি ধৰে। গতিকে সেইজন গৌৰৱ গগৈ যদি শিশু ল'ৰা হয়, মুখ্যমন্ত্ৰীয়ে কোৱাৰ নিচিনা মুখ্যমন্ত্ৰী বৃদ্ধ হৈছে, বৃদ্ধ মানুহ কিয় থাকিব লাগে, সন্যাস লওক। বিজেপিত এনেও আছে 75 বছৰ হ'লে সন্যাস ল'ব লাগে। মুখ্যমন্ত্ৰী যদি নিজকে 75+ বুলি ভাবি আছে, শীঘ্ৰে সন্যাস লোৱা উচিত তেখেতে। আচলতে এই এটা প্ৰসংগ ৰৈ গ'ল সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ ক্ষেত্ৰত। এই সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ ক্ষেত্ৰত বিশেষ বেছি লাভ কাৰ হ'ব বুলি ভাবিছে? লাভ লোকচানৰ কথা নাই, কংগ্ৰেছৰ লোকচান হ'ব বুলি ভাবিছে? লাভ লোকচানৰ কথা নাই, শুনক, এইটো এটা স্পেচিয়েল ডিজাইনত কৰা হৈছে। ডিলিমিটেশ্যন কৰে ডিলিমিটেশ্যন কমিশ্যন, এইটো কৰিছে নামত নিৰ্বাচন আয়োগ, কামত কৰিছে হিমন্ত বিশ্ব শৰ্মাই। ড্ৰাফ্ট বনোৱাৰ পৰা ফাইনেল কৰালৈকে হিমন্ত বিশ্ব শৰ্মাই যি বিচাৰে সেইটোৱে হৈছে। হিমন্ত বিশ্ব শৰ্মাই যেনেকৈ কাটিব খুজিছে সমষ্টি তেনেকৈ কাটিছে, যি নাম ৰাখিব খুজিছে সেই নাম হৈছে। গতিকে দিছ ইজ অল দ্য এক্সাৰচাইজ ৱাজ ডান বাই হিমন্ত বিশ্ব শৰ্মা। তেওঁ ভাবি আছে যে বিজেপিৰ লাভ হওক, কিন্তু ৰাইজে কি ভাবিছে, ওপৰলৈ কি ভাবিছে, সেইটোতো তেখেতে নাজানে। পূৰ্বৰ অভিজ্ঞতাই কয় যিসকলে ডিলিমিটেশ্যন কৰে সেইসকল হাৰে সাধাৰণতে। আৰু সমগ্ৰ দেশব্যাপী বিজেপিৰ বিৰুদ্ধে যি ৰোষৰ সৃষ্টি হৈছে তাৰ প্ৰতিফলন অসমতো হ'ব। আৰু হিমন্ত বিশ্ব শৰ্মাই যদি ভাবে যে তেখেতৰ মতে, মই দেখিছোঁ মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই মহানায়ক বুলি কৈছে, যদি ইমানেই মহানায়ক, এতিয়া সমষ্টিবিলাক ইফাল সিফাল হৈ গৈছে। আজি মন দিয়া, দুজন বিধায়কৰ সমষ্টি, আজি পাকা বেতবাৰী দুজন বিধায়কৰ সমষ্টি। গতিকে এই জাতীয় সমষ্টিবিলাকত আকৌ পুৰণাটো যদি আমি যাওঁ, পুৰণাটো গ'লে বহুত বিধায়কৰ সমষ্টি নাইকিয়া হৈছে। আজি বৰপেটা সদৰ এছ চি হৈছে, এতিয়া ইয়াৰ সদৰৰ যিজন বিধায়ক এছ চি এৰিয়াটোত যিহেতু তেওঁ খেলিব নোৱাৰিব, কাম কৰাৰ আগ্ৰহ স্বাভাৱিকভাৱে কমি যাব। অভয়পুৰী চাউথত বা অন্য যিবিলাক এছ চি সমষ্টি আছে জেনেৰেল হৈছে, এছ চি বিধায়কৰ কাম কৰাৰ আগ্ৰহ কমি যাব। গতিকে তেনে ক্ষেত্ৰত মই ভাবোঁ, যদি মুখ্যমন্ত্ৰী বা বিজেপিয়ে ভাবে যে এইটো তেওঁলোকৰ অনুকূলে, বিধানসভা ভংগ কৰি মধ্যবিত্তৰ নিৰ্বাচন পাতিব লাগে, ৰাইজৰ সুবিধাৰ কাৰণে লোকসভাৰ লগত একেলগে নিৰ্বাচন পাতি দিয়ক। এটা প্ৰসংগ মোৰ মনত পৰিছে, মুখ্যমন্ত্ৰী এটা সাক্ষাৎকাৰত তেখেতে কৈছিলে যে যেতিয়া মুখ্যমন্ত্ৰীৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ লগত বা আপোনালোকে যেতিয়া একেলগে আছিলে কংগ্ৰেছত, তেতিয়া সাংসদ আব্দুল খালেক তেতিয়া অসমীয়া বুলি আছিলে, এতিয়াৰ প্ৰসংগটো হৈছে পূৰ্ববংগীয় আৰু তেনেকুৱা প্ৰসংগ কৈছে। আচলতে এই সময়ত কি আব্দুল খালেক তেখেতৰ দৃষ্টিত অসমীয়া নহয় নেকি, সেই তেখেতে সুধিব লাগিব, মই কেনেকৈ ক'ম? যিহেতু প্ৰসংগটো আপোনাক লৈ আহিছে, নহয় নহয় মই অসমীয়া তেতিয়া আছিলোঁ এতিয়া কিয় নহয়, সেই প্ৰশ্নৰ উত্তৰ তেখেতে দিব পাৰিব। কিন্তু দল তেখেতেহে সলাইছে, আদৰ্শ তেখেতেহে সলাইছে। আমি একেটা সময়ত কংগ্ৰেছৰ পতাকাৰ তল, এটা সময়ত আমি কংগ্ৰেছৰ পতাকাৰ তলত আছিলোঁ একেলগে। তেখেতে কৈছিলে গুজৰাটৰ পাইপেৰে মুছলমানৰ তেজ বয়, কোনো মুছলমান নেতাই কোৱা নাই, কোনো কংগ্ৰেছ নেতাই কোৱা নাই, আছাদুদ্দিন ৱাইছিও কোৱা নাই, হিমন্ত বিশ্ব শৰ্মাই কৈছে। আজি তেখেতে ভাবিলে যে মোদীৰ বাহিৰে কোনো গত্যন্তৰ নাই, আদৰ্শ তেখেতে খোলাইছে, আমি সলোৱা নাই। গতিকে আৰু তেখেতৰ লগত থাকিলে অসমীয়া, তেখেতৰ লগত নাথাকিলে অসমীয়া নহয়, এইটো গজমূৰ্খহে বিশ্বাস কৰিব। মই গৰ্বিত অসমীয়া, কিন্তু হয় মই নিজস্ব পৰিচয় অটুট ৰাখিব খোজোঁ, মই সত্য গোপন কৰিব নোখোজোঁ। যিদৰে মুখ্যমন্ত্ৰীৰ পূৰ্বপুৰুষ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ পূৰ্বপুৰুষ এদিন কনৌজৰ পৰা আহিছিল, মোৰ পূৰ্বপুৰুষৰ এদিন বংগদেশৰ পৰা আহিছিল। কোন বংগদেশ?
অবিভক্ত ভারতবর্ষের অংশ বঙ্গদেশ কোন বঙ্গদেশ যী বঙ্গদেশের বৃহৎ অংশ প্রাচীন কামরূপ কমতাপুরত আসে প্রাগজ্যোতিষপুরত আসে রজা ভগদত্ত রজা আরিমত্ত নীলাম্বর সেন দুর্লভ সেন ভাস্কর বর্মা এই সকলের যখন রাজ্য আসে সেই রাজ্যের অন্তর্ভুক্ত আসে সেই ভূখণ্ডরপরা মূর পূর্বপুরুষ আহিছে সত্য কথাটো কত মোৰ কি অসুবিধা আছে আর সত্য কথা কোৱাৰ কারণে এতিয়া আমার বড় সকলেও সেটা একটা বেলেগ প্রসঙ্গ বড় সকলে নিজক বড় বলে পরিচয় দিয়ে মিসিং সকলেও নিজক মিসিং বলে পরিচয় দিয়ে দেউরী সকলে নিজক দেউরী বলে পরিচয় দিয়ে সেইবিলাক কি তেওঁলোকে অসমীয়া নোহোৱা হৈ যাব নেকি গতি মুখ্যমন্ত্রী দিন রাতে অকল হিন্দু মুসলমান করব খুঁজে মেরুকর্ণ রাজনীতি করব খুঁজে ঘৃণার রাজনীতি করব খুঁজছে কিন্তু এই রাজনীতি বেশি দিন নচলে টেঙাম এবার দুবার বিক্রি করব পারি সদায় বিক্রি করব নোৱাৰি মুখ্যমন্ত্রীর রাজনীতির দিন চমু চাপি আহিছে ঘৃণার রাজনীতির দিন চমু চাপি আহিছে 2024ত কেন্দ্রত কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটবন্ধনের সরকার হব আর 2026ত পট পরিবর্তন হব 2024ত যদি ইন্ডিয়ার সরকার হয় বলে ভাবে তাহলে মুখ্যমন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে সাংসদ আব্দুল খালেকে কাক সমর্থন করবে মই কাক বিচরা নিবিচরা কথা নাই যদি আমি 272খন আসন পাও কংগ্রেস দলে নিশ্চিতভাবে আমি রাহুল গান্ধীক বিচারিম আর আমি যদি 272 নাপাও তেতিয়া ইন্ডিয়া জোটবন্ধনে ঠিক করব যে কোন আমার প্রধানমন্ত্রী হব কিন্তু এজন কংগ্রেস কর্মী হিসাবে দেশের হাজার হাজার কংগ্রেস কর্মী অগণন কংগ্রেস কর্মীয়ে বিচারে যে আমার নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হোক সেই ময়ও বিচার কিন্তু যেহেতু আমি একটা জোটবন্ধনত আছো জোটধর্ম পালন করব গতি যেটা আমি সাংসদ সকল জিকি আহিম 272তক বেশি সাংসদ আমি যেটা জিকি আহিম জিকি অহার পিছন সকল সাংসদের ইন্ডিয়া যেটা আমার পার্লামেন্টারি পার্টি হব সেই সাংসদ সকল বহি আমার নেতা নির্বাচন হব ব্যক্তিগতভাবে রাহুল গান্ধীক বিচারিব নিশ্চিতভাবে মই বুলি নহয় যি সকল কংগ্রেসের পতাকার তলত আছে সকলে বিচারে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হোক আগর একটা প্রসঙ্গ যাম বর্তমান দেখা গেছে রাজেন গোহা আর সিদ্ধার্থ ভট্টাচার্য নপুরণি বিজেপিক যে চর্চা ইতিমধ্যে আরম্ভ হয়েছে এই চর্চার জড়িয়ে কংগ্রেসের কিনা লাভ হব বলে ভাবে কংগ্রেসের লাভ লোকসানের কথা নাই বিজেপি জ্যেষ্ঠজনক সন্মান নকরে এই যে অকল হিমন্ত বিশ্ব শর্মা রাজেন গোহাই সেই নহয় যিজন লালকৃষ্ণ আদবানীয়ে নরেন্দ্র মোদীক তুলি তালি রাজনৈতিকভাবে কৈছে দিয়ে তুলি তালি ডাঙর করেছিল গুজরাটের সংঘর্ষর পিছত তেতিয়ার প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মোদী ডাঙরিয়ার মুখ্যমন্ত্রী ভাঙিব খুঁজছিল বাজপেয়ী ডাঙরিয়াই মোদী ডাঙরিয়াক পরামর্শ দিছিল রাজধর্ম পালন করবলে আদবানী ডাঙরিয়াই মোদী ডাঙরিয়াক ভাঙিবলে দিয়া নাই সেই মোদীয়ে আদবানী ডাঙরিয়াক পদে পদে অপমান করলে আদবানী ডাঙরিয়াক লোকসভার অধ্যক্ষ হওয়ার ইচ্ছা আছিল নাপাতিলে প্রধানমন্ত্রী বাদেই দিয়ক রাষ্ট্রপতি হওয়ার কথা আছিল নাপাতিলে ভারত রত্ন পর্যন্ত লালকৃষ্ণ আদবানীক নিদিলে আমি নিবিচার আদবানীক দিয়াটো কারণ আদবানীর আদর্শক আমি বিশ্বাস নকরো কিন্তু যেহেতু বিজেপিয়ে আদর্শত বিশ্বাসী সকলক দি আছে আদবানী ডাঙরিয়াক কিন্তু প্রাপ্য সন্মান দিয়া নাই গতি হিমন্ত বিশ্ব শর্মা তো নতুন বিজেপি পুরোনা বিজেপিয়ে যেটা জ্যেষ্ঠজনক সন্মান দিয়া নাই 75ৰ উপরের সকল সন্যাসলৈ পঠাইছে বানপ্রস্থলৈ হিমন্ত বিশ্ব শর্মা আর রাজেন গোহাই বা সিদ্ধার্থ ভট্টাচার্য কি সন্মান করব এই অকল অসমৰ হিমন্ত বিশ্ব শর্মার সমস্যা নহয় এই সমস্যা বিজেপিত হৈছে বিজেপির জ্যেষ্ঠজনের কোনো সন্মান নাই জ্যেষ্ঠজনক বিজেপির নেতা কর্মী সকলে সন্মান করব না জানে এই চেগতে সেই ক্ষেত্রে যদি কন্দল বা সন্মান করব নয় কংগ্রেসের কিনা লাভ হব আমার লাভ লোকসানের কথা নাই এনেও 2024 চনত ভারতের কংগ্রেসের যে ইন্ডিয়া জোটবন্ধন তার সরকার হয়ে আছে আর 2026ত দিসপুরতো কংগ্রেসের সরকার হব আর একটা প্রসঙ্গ যাব এখানে চমুকে এই আপনি কৈছে অবশ্যই সেইদিন একটা সাক্ষাৎকার যে বিধায়ক শেরমান আলী বর্তমান কংগ্রেসের পর নিলম্বিত হয়ে আছে যেটা এআইউডিএফর পর জিকিছিল তারপর নেক্সট ইলেকশনত এআইউডিএফকে গালি পারিছিল আপনি কৈছিল আর নেক্সট যেটা কংগ্রেসের পর জিকিছে আর কংগ্রেসকে এটা প্রশ্ন উত্থাপন করেছে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছে কিনা কব নাকি একটা কথা বারে বারে কর কি অর্থ আছে যেখানে কলো আর একখানি কথায় বারে বারে যে কব লাগবে কি কথা আছে ঠিক আছে যদি নকয় তাহলে আমি না যাও মানে আমি জানিব বিচারিছিল মানে তেখেতে যদি সমষ্টি পুনর ডেলিমিটেশন নহলহেতেন বা পুনর্নির্ধারণ নহলহেতেন তেখেতেও আশা প্রকাশ করেছিল আমি পাইছিল যে বরপেটা লোকসভার পর তেখেতেও নির্বাচন খেলিব তেনে প্রসঙ্গত দুজনের মাজত
মানে ভাল একটা যুদ্ধ হব, রাজনৈতিক যুদ্ধ হব বলে বহুতে ভাবিছিল, সেই কারণে প্রসঙ্গটা আনিছিল। যে অতীত, অতীত সদায় অতীত। এটা সেইবোৰ কথা আলোচনা করে কি লাভ আছে? যুদ্ধ হল হেতেন, যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। এতিয়াও চর্চা হয়েছে যে যদি সাংসদ আব্দুল খালেক ডাঙরিয়াক পরবর্তী সময়ত বিধানসভাত বন দিয়ারপরা সজোরে রাইজে দাবি উত্থাপন করে, আকৌ ইফালৰ পৰা যদি বিধায়ক শেরমানানের নির্বাচন খেলে তেতিয়াহলে আরো একটা যুঁজ হব, তেনেকুৱা মানে চর্চা হয়ে থাকে। নয় নয়, আপনাদের যিজন ব্যক্তির কথা কৈছে তেখেত যদি ইমানেই জনপ্রিয়, ধুবুরী তো খেলিব লাগে, কি ক্ষতি আছে? যিজন জনপ্রিয় সমষ্টির রড বদল হল বলে কি অসুবিধা আছে? খেলিব তো পারে। কোনোবা ব্যক্তি যদি ভাবে যে মই জনপ্রিয়, যিকোনো সমষ্টিত উঠিব পারে। তার ধুবুরীর জনগাঁথনি, নতুন ধুবুরীর জনগাঁথনি, পুরনি বরপেটার জনগাঁথনিতকৈ তো ধুবুরীর জনগাঁথনি বেশি ভাল হয়েছে। তেখেতে যদি রাজনীতি করে তার কারণে তো ধুবুরী বেশি ভাল হয়েছে। ধুবুরী কিয় নুঠে বা তেখেতও খুঁজব। শেষৰটো কথা জানিবলৈ চেষ্টা কৰিম, অনুষ্ঠানটো বেছি দীঘলীয়া নকৰোঁ। শেষৰটো কথা এইটোৱেই হ'ব যে সমাজৰ উন্নয়নৰ কাৰণে, ৰাজনৈতিক লাভালাভৰ কাৰণে বিভিন্নজনে বিভিন্ন ধৰণৰ পৰিচয় সলনি কৰিছে। 2000 চনৰ পৰা 2003 চনলৈকে সাংসদ আব্দুল খালেক এটা বেনাৰৰ তলতে আছে, 2023লৈকে। পৰৱৰ্তী সময়ত সমাজৰ লাভালাভৰ কাৰণে বা ৰাজনৈতিক স্বাৰ্থ লাভৰ কাৰণে পৰৱৰ্তী সময়ত এই পতাকা কেতিয়াবা পৰিৱৰ্তন কৰাৰ সম্ভাৱনা আছে নেকি? পতাকা পরিবর্তনের কথা কি আছে ইয়াতে? কারণ মই কংগ্রেস দলের নীতি আদর্শত বিশ্বাস করো। কংগ্রেস দল ধর্মনিরপেক্ষতার বিশ্বাস করে, মই ধর্মনিরপেক্ষতার বিশ্বাস করো। কংগ্রেস দল গণতান্ত্রিক সংস্কৃতির বিশ্বাস করে, মই গণতান্ত্রিক সংস্কৃতির বিশ্বাস করো। গতি পতাকা পরিবর্তনের কথা কেনেকে আহিলে? আর কিন্তু এটা কাম মই আপনাক কব পাৰো, যি পার্টিয়ে মোক বিধায়ক সাংসদ বনাইছে সেই পার্টিক মই কেতিয়াও গালি নাপাৰো, সেইটো কথা মই আপনাক কব পাৰো। পতাকা সলনির কথাটো নাই, কিন্তু আপনার এই কথাটো যোনে আপনাক আজি 2023লৈকে মই কংগ্রেসের অংশ হয়ে আছো, 2023লৈকে কংগ্রেসে যিখিনি কাম করলে সেইখিনি মোৰ কিন্তু সমালোচনা করার অধিকার নাই। কিন্তু বহু ব্যক্তি আছে কংগ্রেসের পৰা মন্ত্রী হয়েছে, কংগ্রেসের পৰা বিধায়ক হয়েছে, কংগ্রেসের পৰা সাংসদ হয়েছে, আকৌ কংগ্রেসকে গালি পাৰে। তুমি যিদিনাখন এৰিলা তার পিছত যিবিলাক হয়েছে সেইবিলাক তুমি গালি পাৰিব পাৰা, কিন্তু তুমি থাকতে যিবিলাক হয়েছে, আজি হিমন্ত বিশ্ব শর্মার কথাই কৈছো, 14 বছর কংগ্রেসের মন্ত্রী হয়ে আছে, কংগ্রেস সরকার সকলো সিদ্ধান্তরতে অংশীদার, আজি কালি তো তেখেতে সময় সুযোগ পালেই কংগ্রেসক গালি পাৰি থাকে। আর 14 বছর তুমি কিয় আছিলে অসমৰ রাইজের ওচৰত? তুমি ক্ষমা খোঁজা তেতিয়াহলে, যে 14 বছর মই ভুল কৰিছিলোঁ, এই পার্টিটোত মই থাকিব নালাগিছিলোঁ, কানত ধৰি এটা উঠা বহা কৰোঁ, মই ভুল হৈছিলে, সেইটোও তো নকৰে। গতিকে এটা পার্টি যদি বেয়া হয়, আদর্শগত কেতিয়াবা প্রশ্ন উঠিব পাৰে, মই সেইটো নকওঁ, আদর্শগত কাৰণত বহু সময়ত মানুহে দল খলায়, এটা হল ক্ষমতাৰ কাৰণে হলো, এটা হল আদর্শৰ কাৰণে হলো, দুইটাৰ মাজত পার্থক্য আছে। আজি জয়পাল রেড্ডি এসময়ত জনতা দলত আছিলে, পিছত কংগ্রেসের পতাকার তলত আছে। গোলাম ওসমান এসময়ত সংখ্যালঘু মোর্চাত আছিলে, পিছত আপনার কংগ্রেসলৈ আহিছে। গতিকে আদর্শগত সলনিটো বেলেগ, কিন্তু অকল মই কোন পার্টির পৰা নির্বাচন জিকিম এইটো কাৰণত যিসকলে দল খলায় আর জিকার পিছতে এই পার্টিক গালি পাৰে, সেটা মুঠেই সমীচীন কথা নয়। ধন্যবাদ জ্ঞাপন করছো। এ আছিল দুবার বিধায়ক তথা বর্তমানে সাংসদ আব্দুল খালেক, আর তেখেতের মন্তব্য আমি, তেখেতের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে আমি বহুত কথাই পাতিলো। আমার অনুষ্ঠানের সময় দেওয়ার কারণে ধন্যবাদ, স্বাগতম, ধন্যবাদ জ্ঞাপন করছো। আর ইয়ার অনুষ্ঠানের বিদায় লো, নমস্কার।